এ আমি কি দেখিতেছি, বিস্ময়ে বাক রুদ্ধ হইয়া যাইতেছি। আমাদের সকলের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গোপীনাথ চলে এসেছে, গোপীনাথ চলে এসেছে। বাটুল গোপীনাথকে নিয়ে মাঠে ঢুকছে। খেলা শুরু করি। কেউ এসে বাধা দেবে না, এই ম্যাচ ডিসমিস আর হবে না। খেলা এভাবে বন্ধ করার কারণটা কি? এই শিল্ড আমাদের, গত 4 বছর ধরে আমরাই পেয়ে আসছি। বড়াল বাবু, এ আপনি কেমন কথা বলছেন? খেলায় তো হার জিত আছেই, তা বলে গায়ের জোরে কি শিল্ড নিয়ে যাওয়া যায়? ও আমি জানি না, এই শিল্ড আমাদের ছিল আর আমাদেরই থাকবে। কোন বাইরের প্লেয়ারের জন্য আমরা ঘরের শিল্ড হাতছাড়া করব না। বাইরের প্লেয়ার মানে গোপীনাথ? আমাদের ক্লাবের হয়ে যখন ও খেলছে তখন আর ও বাইরের প্লেয়ার কোথায়? ও তো এখন আমাদের ক্লাবেরই প্লেয়ার, নয় কি? আপনারাও তো এর আগে এমন ভালো ভালো সব প্লেয়ার এনে খেলিয়েছেন। ও আমি জানি না, শিল্ড আমি ছাড়ব না, আর তাছাড়া এ তো অসমযুদ্ধ। গোপীনাথের মতো প্লেয়ার টিমে থাকলে সেই টিম তো চ্যাম্পিয়ন হবেই। আচ্ছা বেশ, আপনার যখন এই বাইরের প্লেয়ারকে নিয়ে সমস্যা, তবে গোপীনাথ আপনাদের টিমের হয়েই খেলুক, এটাই আমার চ্যালেঞ্জ। বান্দুলদা, তুমি এসব কি বলছো? ঠিকই তো বলছি, খেলা ছাড়া কি গায়ের জোরে শিল্ড পাওয়া যায়? যায় না তো। গোপীনাথ তো এখানে খেলতেই এসেছে, সে না হয় আমাদের টিমের জন্য না খেলে ওদের টিমের জন্য খেলবে, খেলাতে তো হার জিত আছেই। মাটুল বাবু, এখন বুঝতে পারছি যে আপনি কেন গ্রেট। সত্যি মাটুল বাবু, আপনার মতো মানুষ হয় না। আগের বার 6 গোলে হেরেছিলাম, এবার তাহলে সত্যি সত্যি 12 গোলে হারতে হবে ব্যাটলা। খেলার আগেই কি হেরে গেলে চলে? এই তোরাই পারবি কত কিছু করতে। একবার শুধু মনে জোর আন, দেখবি সব কিছু কত সহজ। কিন্তু মাটুলদা, আমাদের তো টিমে 10 জন প্লেয়ার হয়ে গেল, আমরা কি 10 জনে খেলবো ওদের সাথে? আমি কি তোদের টিমের কেউ না? ব্যাটলা, তুমি খেলবে আমাদের সাথে। তুমি কোনো চিন্তা করো না মাটুল্লা, আমরা আমাদের সেরাটা দিয়ে তোমার সাথে খেলবো। হ্যাঁ মাটুল্লা, আমরাই পারবো, তুমি আমাদের সাথে যখন খেলবে তখন আর চিন্তা কি। সেই বিখ্যাত ম্যাচ শুরু হয়ে গেছে, গোপীনাথ এখন পচা পুকুর ক্লাবের হয়ে খেলছে।